বাবার পকেট থেকে 10,000 টাকা চুরি করে বাবাকে 400 টাকা দামের লুঙ্গি কিনে গিফট করার নামই হলো পদ্মা সেতু। যার টাকা চুরি করলো তাকে উপহার দেওয়া এই প্রথম কোনো অযৌক্তিক পোস্ট দেখলাম। আরে চুরির টাকা নিজের কাজে লাগায় এটাই স্বাভাবিক, যেমন হাওয়া ভবন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর ভালো থাকেন এটাই সব সময় চাই। আর আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে জেনে গেছেন। তারপরও বলছি, সেটা হলো একটি পোস্ট। আমরা চিন্তা করছি এরপর থেকে ফেসবুকের কিছু পোস্ট অথবা কিছু ভিডিওর রিয়্যাক্ট ভিডিও বানাবো এবং ফেসবুকের কিছু পোস্টের রিয়্যাক্ট ভিডিও বানাবো। কেমন হবে সেটা হলো পোস্টটা পড়া হবে এবং পোস্টে যেই কমেন্টগুলি হবে, উল্লেখযোগ্য যেই কমেন্টগুলি থাকবে, সেই কমেন্টগুলি আপনাদের সামনে তুলে ধরা হবে। আমি বুঝাইতে পারছি, যে কোনো একটি ভাইরাল পোস্ট অথবা যে কোনো একটি ভিডিও রিয়্যাক্ট ভিডিও বানানো হবে, অথবা যদি ভিডিও হয় তাহলে ভিডিওটা দেখানো হবে স্ক্রিনে, অথবা পোস্ট হইলে পোস্টে যেমন দেখতে পাচ্ছেন এরকম পোস্ট ফেসবুক পেস্ট যে কমেন্টগুলি, অথবা যে কোনো একটি ভিডিওর কমেন্টগুলি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব। আজকের ভিডিওর টপিক হলো বাবার পকেট থেকে 10,000 টাকা চুরি করে বাবাকে 400 টাকা দামের লুঙ্গি কিনে গিফট করার নামই হলো পদ্মা সেতু। মানে এটা পোস্ট করেছে, তার পোস্টের নিচে প্রায় 5,000 কমেন্ট আসছে। আপনারা বুঝতে পারছেন, সে যে জিনিসটা বুঝাতে চেয়েছে, 10,000 টাকা চুরি করে 400 টাকার লুঙ্গি কিনে দিয়ে তার নামে পদ্মা সেতু, মানে এটাতে সব দুর্নীতি হয়েছে, ঠিক আছে, এটাই বুঝাতে চেয়েছে। তো এটার কমেন্টগুলি আমি একটু পড়ি, দর্শক কি প্রতিক্রিয়া জানাইছে এই পোস্টটা দেখে, ঠিক আছে। তো সাথে থাকবেন এবং আপনাদেরও যদি কমেন্ট করার কোনো ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আর যদি মনে করে যে সেই কমেন্টগুলি পড়ে শোনানো উচিত তখন আমরাও সেগুলি পড়ে শোনাবো পরবর্তী ভিডিওতে। একজনে কমেন্ট করেছে, দিদার ইন্তালিয়ান, দিদার মিয়া কমেন্ট করেছে, তোমরা এই রকমের একটা করে দেখাও কি পারা পারো। এই জন্য মানুষ বলে বুদ্ধিমানের জোতা পাওয়া ভালো, অবুদ্ধির কাঁধে চড়াও ভালো না। মোহাম্মদ ফাহাদ লিখেছে, জ্বালা রে আহারে জ্বালা, নির্লজ্জ আর অসভ্য কাকে বলে, সাজ্জাদ ব্রোদের দেখলে বোঝা যায়। এই লোকদের মা বাবা যতই কষ্ট করে মানুষ করুক না কেন, বলবে আমারে যা দিয়েছে তার চেয়ে বেশি নিয়েছে। মানে এই পোস্টটা করেছে সাজ্জাদ ব্রো নামে একটি আইডি থেকে, মানে তার ফলোয়ার আছে 5,000-এর উপরে। তো সে জানি না কি, তারপর ফলোয়ার আছে 5,000-এর উপরে, সেই কমেন্টটা করেছে, যে পোস্টটা করেছে সেটা এই কমেন্টগুলি আসতেছে, ঠিক আছে, কমেন্টগুলি আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপরে লিটন কমেন্টে লিখছে, স্বাধীনতার 50 বছরে কেউ চুরি করেও পদ্মা সেতুর কাজ শুরু করে নাই, সেতু তৈরিতে চুরি হয়েছে কিনা সেই তর্কে যাব না, আমরা ওই পারের মানুষ, আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে এটাই বড় কথা, এ নিয়ে কোনো কথা হবে না। আমাদের এলাকায় হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, এই পদ্মা সেতু পারের সবাই দলমত নির্বিশেষে প্রকাশ্যে অন্তরে সবাই খুশি। তারপর আরেকজন লিখেছে, আলোর পথিক মিলন, যার টাকা চুরি করলো তাকে উপহার দেওয়া এই প্রথম কোনো অযৌক্তিক পোস্ট দেখলাম। আরে চুরির টাকা নিজের কাজে লাগায় এটাই স্বাভাবিক, যেমন হাওয়া ভবন। তারপর MD রাসেল, সে লিখেছে, আফসোস, আপনাদের কথা শুনলে মনে হয় এই প্রথম বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ পদ্মা সেতুতে দুর্নীতি করেছে। যদিও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আপনাদের কাছে নেই, অথচ আপনারা ব্যালুম ভুলেই গেছেন, আপনারা কি লেখছে, 2001 থেকে টানা 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এটা লিখেছে একজনে, তার নাম হলো MD রাসেল। তারপর AFM উল্লাহ, তিনি লিখেছেন, এটা ঠিক না, কারণ একমাত্র প্রজেক্ট যা উদ্বোধনের সাথে সাথে ইনকাম শুরু হয়েছে, তাই ওটা আমাদের টাকার চাকা, সবাই সম্মান করুন। তারপর আরেকজনে বলছে, আলমগীর হোসাইন,
কিছু সময় বাংলার মানুষের প্রতিবাদ করা ভালো। কেন প্রতিবাদ করবেন তা হলো কিছুটা যে কোনো সরকার ক্ষমতা থাকবে তারা যেন কিছুটা সচেতনভাবে কাজ করে। কোনো সরকার আমাদের ঘরে ঘরে খাবার দিবে না। আপনার আমার চিন্তা করা উচিত। ভালো কাজকে ভালো বলবেন ও আর খারাপ কাজকে খারাপ বলবেন। আর কিছু কমেন্ট পড়ব, তারপর শেষ করে দেব। নিজে কর্ম করে দেওয়ার ক্ষমতা না থাকলে এমনই বলে, সাহস থাকলে নিজে করে দেখাও। যার উপকারে আসে সেই জানে পদ্মা সেতু কি। প্রতি বছর একটা করে পদ্মা সেতু নয়, ভোটাধিকার চাই। বাঙালি অধিকারের জন্য যুদ্ধ করছে, সেতু নয়। এটা লেখছে একজনে MD ইসমাইল। আরেকজনে লেখছে, বন্যা দুর্গত লক্ষ লক্ষ মানুষের পর্যাপ্ত সহায়তা না করে রাষ্ট্রের শত শত কোটি টাকা ব্যয় করে সেতু উদ্বোধন করার নামেই আওয়ামী লীগ। এমতিয়াজ ইমো সাজ্জাদ ব্রোকে উদ্দেশ্য করে লিখছে, সাজ্জাদ ব্রো, আর বাবার পকেট থেকে 10,000 টাকা চুরি করে বাবাকে 1 টাকা উপহার না দেওয়াকে কি বলে? তোমরা আপাকে বলো এর থেকে বেশি চুরি করে আরেকটা সেতু বানাতে, তাতে যদি মানুষের কিছুটা উপকার হয়। আর হ্যাঁ, পরপর 4 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়ে উনি দেশকে কি উপহার দিয়েছে? আর দুর্নীতি এখন হচ্ছে না তাও বলছি না, দুর্নীতি চুরি বাঙালি জাতির রক্তের সাথে মিশে গেছে। দুর্নীতি করে হলেও দেশের উন্নয়ন হওয়া উচিত। এই যে কমেন্ট করে পড়ে শুনালাম, সর্বশেষ বলবো, মানে বেশি বাগিয়ে আসছে তার বিপরীতে, মানে পদ্মা সেতুর পক্ষে, আর আসবেই না কেন? পদ্মা সেতু অনেকের কাছে হয়তো হবে একটা ইট কংক্রিটের তৈরি একটা মাত্র সেতু, কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় কিছু, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন, এই পদ্মা নদী পার হইতে আমাদের যে ভোগান্তি ছিল, রিক্স ছিল, হ্যাঁ, অনেক সময় ঝড় তুফানের কবলে আমরা পড়ে যেতাম, পার হইতে পারতাম না, ডুবে যেত লঞ্চ, শত শত মানুষ মারাও গেছে পদ্মা নদীর বুকে। আজকে আমরা এই পদ্মা সেতু হওয়াতে আমাদের গ্রামের বাড়ি ঢাকা থেকে 1 ঘন্টা চলে যেতে পারবো। আমরা ব্যবসা করা দোকানপাট কইরা আপনার এটা আমরা চলে যাব গ্রামের বাড়িতে, আবার সকালবেলা আইসা দোকান করতে পারবো। আমাদের এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের এবং অর্জন।